নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর লোকগীতি ফোক সং শিখতে চলেছি হারমোনিয়ামের মাধ্যমে। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা সঙ্গীত সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং নানান ধরনের গান হারমোনিয়ামে খুব সুন্দর ও সহজভাবে তুলতে চায় তাদের কাছে, যাতে আমার চ্যানেলটি আপনাদের এই শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে। কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন আজকের ক্লাসের গানটি শিখে নেওয়া যাক। আজকের ক্লাসে আমরা যে লোকগীতিটি শিখতে চলেছি গানটি হলো প্রেম প্রীতি অমূল্য ধন সবার ভাগ্যে জোটে না। খুব সুন্দর একটি লোকগীতি, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। গানটির তাল কাহারবা, গানটির স্থায়ী ও তিনটি অন্তরা রয়েছে, আমরা পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ নোটেশন সহ দেখে নেব। তো গানটি শিখে নেওয়ার আগে আমি কিছু কথা বলে রাখি, আমার প্রত্যেকটি ক্লাসের টিউটোরিয়াল আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, তাহলে যে কোনো ধরনের গান আপনারা খুব সুন্দর ও সহজভাবে হারমোনিয়ামে তুলতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসের টিউটোরিয়ালে রিলেটেড ভিডিও আমি আমার আই বাটনে দিয়ে রাখছি, সাথে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, যাতে আপনাদের কোনো ভিডিও খুঁজে পেতে অসুবিধে না হয়। তাই আজকের ক্লাসের টিউটোরিয়ালটি মন দিয়ে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে তারপরেই আমার ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কগুলি চেক আউট করে নেবেন। তো চলুন আজকের ক্লাসের গানটি আমরা স্টেপ বাই স্টেপ হারমোনিয়ামে শিখে নিই। আমরা এই গানটি এসার বা বি ফ্ল্যাটে শিখব। তো প্রথমে আমরা এই স্কেলটি সারেগাম দেখে নেবো, তারপর কোন কোন কোমর স্বরগুলি এই গানটিতে ব্যবহার করা হচ্ছে সেই কোমর স্বরগুলো একটু দেখে নেবো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোমর স্বর লাগছে কোমল গা কোমল নি, বাদ বাকি সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে আমরা চড়াতে, কিন্তু রে অব্দি যাবো তারপর যাবো না। তো প্রথমে আমরা স্থায়ীটি শিখে নেব। প্রেম প্রীতি অমূল্য ধন সবার ভাগ্যে জোটে না, এ লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো এই চারটে লাইনে কিন্তু আবার স্থায়ীটা দুবার রিপিট হবে, তারপরে কিন্তু স্থায়ী শেষ হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ নোটেশন সহ একটু দেখে নেবো, আপনারা মন দিয়ে ফলো করবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। প্রেমে প্রীতি অমূল্য ধন সবার ভাগে জোটে না, প্রেমে প্রীতি অমূল্য ধন সবার ভাগে জোটে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। প্রেমে প্রীতি অমূল্য ধন সবার ভাগে জোটে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো স্থায়ী শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে, একটু মন দিয়ে ফলো করবেন। প্রেমে প্রীতি প্রেমে প্রেম কথাটা কিন্তু দুটি স্বর মিলে হচ্ছে মা এবং পা। প্রেমে প্রীতি মা পানি নি অমূল্য ধন নি সারি সানি সবার ধার ধাসা কমল নি সবার ভাগে, পা মা ভাগে জোটে না, জোটে না। পরের লাইন, প্রেমিক ছাড়া রে রে মামা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম, প্রেমের মাপা মর্ম কোমল নিধা মর্ম বোঝে না, পাধা পামা বোঝে না ও বোঝে না ও মন আমার, মানে দ্বিতীয় মানে শেষ লাইনটা যখন আমরা করব তখন লাইনটা কিন্তু একটু সাথে সাথে ধরতে হবে। ও মন আমার মা গা মা গা মা গা রে, ও মন আমার,
প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো এখানে স্থায়ী শেষ হচ্ছে, এবার আমরা প্রথম অন্তরা শিখে নেব। এ যুগেরই প্রেমিক যারা চিনে না প্রেম স্বার্থ ছাড়া, এ লাইন দুবার রিপিট হবে। তারপরের লাইন, প্রেমেরই কলঙ্ক তার স্বার্থ শেষে থাকে না, এই লাইনটিও দুবার রিপিট হবে। তারপরের লাইন, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। মানে অন্তরা শেষ করে, মানে প্রত্যেকটি অন্তরায়, এই গানটিতে যে তিনটি অন্তরা রয়েছে, তিনটি অন্তরায় কিন্তু প্রত্যেকটি অন্তরা স্টেপ বাই স্টেপ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু স্থায়ীটি আমাদের আরেকবার করে রিপিট করতেই হবে। এই যুগেরই প্রেমিক যারা চিনে না প্রেম স্বার্থ যারা, এই যুগেরই প্রেমিক যারা চিনে না প্রেম স্বার্থ ছাড়া, এ যুগেরই প্রেমিক যারা চিনে না প্রেম স্বার্থ ছাড়া, প্রেমেরই কলঙ্ক তার স্বার্থ শেষে থাকে না, প্রেমেরই কলঙ্ক তার স্বার্থ শেষে থাকে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক যারা প্রেমের মর্ম বোঝে না। তো অন্তরা শুরু হচ্ছে মা থেকে। এ যুগেরই মাপা মা কমল গা, এ যুগেরই প্রেমিক যারা রেগা মামা প্রেমিক যারা। পরের লাইন, চিনে না প্রেম মাপা কুমল্লি চিনে, চিনে না প্রেম স্বার্থ স্বার্থ ঘাসানি স্বার্থ ছাড়া, সার ছাড়া ভাপা মা ছাড়া। পরের লাইন, প্রেমেরই মামার মামা কুমল্লি প্রেমেরই কলঙ্ক নিনি সারি কলঙ্ক তার সানি তার সারিথ নিরেসা নিসা ধাসানি ধাসানি সারিথ শেষে ধা পাধ পা শেষে থাকে না, মা পা পাধা থাকে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো এখানে প্রথম অন্তরা শেষ হচ্ছে, এবার আমরা দ্বিতীয় অন্তরা শিখে নেব। সত্য প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্র ওঠে, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তার পরের লাইন, ইহকালে পরকালে নাই তার কোনো ভাবনা প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো আমরা দ্বিতীয় অন্তর স্টেপ বাই স্টেপ নোটেশন সহ শিখে নেব, আপনারা একটু মন দিয়ে ফলো করবেন। সত্য প্রেম যার ভাগ্যে সত্য প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্র ওঠে, সত্য প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্র ওঠে, ইহকালে পরকালে নাই তার কোনো ভাবনা, ইহকালে পরকালে নাই তার কোনো ভাবনা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক যারা প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো দ্বিতীয় অন্তর শুরু হচ্ছে মা থেকে। সত্য প্রেম মাপা মা, সত্য প্রেম যার ভাগ্যে জোটে গাড়ি গা মামা যার ভাগ্যে জোটে। পরের লাইন, আধারে তার মাপা কুমল্লি আধারে তার আধারে তার চন্দ্র ঘাসানি চন্দ্র ওঠে ধাপা ধাপা মা ওঠে। পড়লে, ইহকালে ইহকালে মামা কুমল্লি পরকালে নিসারে স
এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় অন্তরা। এবার আমরা তৃতীয় অন্তরা শিখে নেব। একুশেতে প্রেম করিল, জগতে কলঙ্ক রইল। এই লাইন দুটি, এই লাইনটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, বন্ধু খুঁজে পাগল হইল, সন্ধান তাহার পাইল না। এই লাইনটি দুবার রিপিট হবে। তারপরে লাইন, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মন আমার, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। তো আমরা তৃতীয় অন্তর একটু স্টেপ বাই স্টেপ সব শিখবো, সাথে সাথে আপনারা একটু মন্দির ফলো করবেন। একুশেতে প্রেম করিল, জগতে কলঙ্ক রইল। একুশেতে প্রেম করিল, জগতে কলঙ্ক রইল, বন্ধু খুঁজে পাগল হইল, সন্ধান তাহার পাইল না। বন্ধু খুঁজে পাগল হইল, সন্ধান তাহার পাইল না। প্রেমিক ছাড়া আমরা শিখে নেবো, শুরু হচ্ছে শুধু মা থেকে। একুশেতে মাপা মা গা, একুশেতে প্রেম করিল গা, রে গা মামা প্রেম করিল, জগতে মাপা কমলনি, জগতে কলঙ্ক নিধাসানি, কলঙ্ক রইল বাঁধা মামা রইল। পরে লাইন, বন্ধু খুঁজে মামা নিনি, বন্ধু খুঁজে পাগল হইল, নিসারি সানি সন্ধান ধাসানি তাহার, পাধা ধাপা মা তাহান পাইল না, মা পাপা ধা পাইল না। এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কবে হারমোনিয়ামে এই গানটি তুললেন বা তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।